আপনি গলফ খেলতে ভালোবাসেন? অবসর যাপনের জন্য গলফ ক্লাবই আপনার প্রথম পছন্দ? তবে বলুন তো, আপনি কত ডলারের বিনিময়ে আপনার শখের এই বিলাসবহুল খেলাটাকে উপভোগ করবেন? না, মানে বলছি, সর্বোচ্চ কত ডলারের বিনিময়ে আপনি অ্যাফোর্ড করতে চাইবেন কোনো গলফ ক্লাবের মেম্বারশিপ? কয়েক হাজার হয়তো এমনটাই, কিন্তু যদি বলি 1 মিলিয়ন? ঠিকই শুনছেন, 1 মিলিয়নই বলেছি। ওই যে বলে না, শখের তোলা 80 টাকা, 80 টাকার যুগটা তো আর নেই। বর্তমান বাজারে দশক শতকে সহস্র পেরিয়ে ওজন ছুঁয়েছে শখের তোলা। দক্ষিণ ফ্লোরিডার শেলবে ক্লাবে গলফের সদস্য হতে আপনাকে গুনতে হবে 1 মিলিয়ন ডলার। বিনোদনের জন্য মানুষ কত কিছু করে। ব্যস্ত জীবনের একঘেয়েমি ভাব দূর করতে অবসরে মানুষ ছুটে দূর থেকে দূরে, দেশ থেকে দেশান্তরে। মানুষ বিনোদন খুঁজে, একঘেয়েমি দূর করতে আবার শখের বশীভূত হয়ে সাধ্য অনুযায়ী মানুষ পূরণ করে তার শখ, মিটায় বিনোদনের চাহিদা। সাধ্যের পরিধি যত বড়, বিনোদনের বিলাসিতা ততই উচ্চ। কিন্তু এই উচ্চতা কতটুকু হতে পারে? শখ পূরণে মানুষ কতটা বিলাসী হতে পারে? মানুষ তার স্বপ্নের সমান বড়, বলেছেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সাইদ। তার শখ পূরণে বিনোদন ভোগে স্বপ্ন দেখা, স্বপ্ন সাজানো অনেক মুখ্য, কিন্তু সত্যিই কি স্বপ্ন দেখলেই তা পূরণের সাধ্য সবার হয়? এই যেমন ধরুন, ইচ্ছে করলেই কি যে কেউ যেতে পারবে শেলবে ক্লাবে খেলতে, যেখানে 1 কোর্স গলফ খেলার স্বাদ নিতে গুনতে হবে 1 মিলিয়ন ডলার? দক্ষিণ ফ্লোরিডার হ্যালান্ডেল সৈকতে মিয়ামি বিচের ঠিক উত্তরে গড়ে তোলা হয়েছে 1 বিশাল এবং বিলাসবহুল গলফ ক্লাব। 150 একরের বিশাল জায়গা জুড়ে 18 হোল বিশিষ্ট বিশ্বমানের গলফ কোর্স করা হয়েছে এখানে। এখানে রয়েছে 48 স্লিপের প্রাইভেট ইয়ট ক্লাব, যা দ্বারা জাহাজ ও চার্টারে করে সরাসরি আটলান্টিক সাগরে প্রবেশ করতে পারবেন ভিজিটররা। এমন সুবিধা আপনার অবসর যাপনকে করবে আরও তৃপ্তিময় ও মনোমুগ্ধ। সাউথ ফ্লোরিডার 25 বছরের ইতিহাসে একটি ব্যক্তিগত গলফ কোর্স এটি প্রথম, আর ব্যক্তিগতভাবে এর সুবিধা নিতে পারবেন কেবল বিত্তশালীরা, যারা নিজেদের বিলাসিতার জন্য তোয়াক্কা করেন না অর্থের। ৭,254 ইয়ার্ডের এই গলফ কোর্সে আছে 14,000 বর্গফুট রুফটপ পুল। কন্ডোনিয়াম টাওয়ার করা হয়েছে, যেখানে করা হবে 60টি গেস্ট রুম বিশিষ্ট বিলাসবহুল রিসোর্ট। এই রিসোর্ট আগামী বছর উন্মুক্ত করা হবে, তবে এর ইউনিট খরচ গুনতে হবে ন্যূনতম 3 মিলিয়ন ডলার, আর পেন্ট হাউসের জন্য সর্বনিম্ন 11 মিলিয়ন ডলার। চ্যাম্পিয়নশিপ কোর্সের জন্য ক্লাবে করা হবে একটি ফিটনেস সেন্টার, করা হচ্ছে ইনডোর আউটডোর স্পা সেন্টার, একটি বাস্কেটবল কোর্ট, 4টি গ্র্যান্ড স্ল্যাম টেনিস কোর্ট, পিকলবল কোর্ট, সেই সঙ্গে অনুষ্ঠান আয়োজনের জন্য স্থান ও ডাইনিং ব্যবস্থাও করা হবে এই ক্লাবে। ড্রেসের জন্য আলাদা স্থান রাখা হচ্ছে এখানে। বিশ্বমানের বিলাসবহুল এই গলফ ক্লাবটির নকশা করেছেন দুবারের মেজর উইনার অস্ট্রেলিয়ান গলফার গ্রেগ নরম্যান। ২২০ মিলিয়ন ডলারের এই প্রকল্প বাস্তবায়নে কাজ করছে উইটকফ গ্রুপ ও পিপিজি ডেভেলপমেন্ট। বিশ্বজুড়ে বিলাসিতার নজির নেহাত কম নয়। অবসর যাপনের জন্য কতটা বিলাসী হতে পারে কেউ? বিলাসিতার মধ্য দিয়ে যারা একান্তে অবসর উপভোগ করতে চান, তাদের জন্য শেলবে ক্লাবের বিকল্প আর কি কিছু হতে পারে? নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।